নমস্কার, করুণাময়ী মা শারদা পেজে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন ধরে এই পেজে আলোচনা করছি শারদা মাকে নিয়ে। প্রথম দিকে আলোচনা শুরু হয়েছিল শতরূপে শারদা বইটি থেকে, তারপর কিছুদিন স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু আলোচনা হয়েছিল। আজকে আবার ফিরে এলাম মায়ের কাছে। শারদা মা এর সম্পর্কে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। শতরূপে শারদা বইটি থেকে মাতৃ সমীপে নামক একটি অধ্যায়, সেই অধ্যায়ের কিছু অংশ আমি পাঠ করব এবং আমার সাধ্য মতন ব্যাখ্যা করার চেষ্টা করব। মায়ের কথা আসলে খুব বেশি বলতে চাই না, তার কারণ মায়ের কথা আসলে বলার খুব একটা কিছু থাকে না। মায়ের ভালোবাসা এমন, মায়ের প্রেম এমন, মায়ের কথা শুধু চুপচাপ মানে জাস্ট শুনে চোখ বুজে বসে থাকাই শ্রেয়, সেই জন্য মায়ের কথা নিয়ে খুব বেশি আলোচনায় যেতে চাই না, কারণ আলোচনা করলে মনে হয় যেন একটু আঘাতপ্রাপ্ত হচ্ছে কথাগুলো। আজকে তাও অনেকে বলেছিলেন যে যাতে মায়ের কথা নিয়ে কিছু আলোচনা করি, তো আমি চেষ্টা করব আমার সাধ্য মতন। তবে মায়ের কথা কিরকম জানেন তো, ওই একটা ফুল যেরকম গাছেই থাকে, ফুলটার গায়ে হাত দিয়ে বা ফুলটাকে তুলতে গেলে যেমন ফুলটার সৌন্দর্যের একটা হানি ঘটে, মায়ের কথাটা সেরকমই, যেখানকার জিনিস সেখানকারই থাকার। ওর গায়ে হাত দিলেও যেন ওই ভাবটার একটু হানি ঘটে, কারণ ওভাবে তো মায়ের মতন করে তো আর কথা বলা যায় না, ওই ভালোবাসা দিয়ে তো আর বলা যায় না সেটা মাই পারতেন। শুরু করছি মাতৃ সমীপে আজকের অনুষ্ঠান। মাতৃ সমীপে, মায়ের কাছে, মায়ের কাছে কি কি হতো তার একটা ছোট্ট ঝলক শতরূপে শারদা বইটি থেকে। জয়রামবাটিতে ডাকপিয়ন মনি অর্ডারের টাকা নিয়ে আসে, মানি অর্ডারের টাকা নিয়ে আসেন। মা টিপসই দেন, একজন লিখে দেয় শ্রী শারদা দেব্যা টিপসই, মা টিপসই দিচ্ছেন এবং একজন লিখে দিচ্ছেন শ্রী শারদা দেব্যা টিপসই। এবং এখানে আমার এই রামকৃষ্ণ মিশন এর বিষয়গুলো আমার খুব ভালো লাগে, এই শারদা দেব্যা টিপসই, এই দেব্যাটা কিন্তু বদলে দেবী করেননি তারা, যেটা ছিল সেটাই। পিয়ন টাকা গুনে দিয়ে যায়, মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন, পিয়নকে প্রসাদ দেন, মিষ্ট কথা বলে বিদায় করেন। কেউ জানতে পারে না কত টাকা এসেছে, কে পাঠিয়েছে। পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান। বুঝলেন যে কেউ জানতে পারে না কত টাকা এসেছে, কে পাঠিয়েছে, কারণ যখনই টাকা পাঠানো হচ্ছে তখনই কম বেশির গল্প আছে, এবং মা তো মাই, যে টাকা পাঠাচ্ছে তাকে, যে যিনি কম টাকা পাঠাচ্ছেন তাকে মা কম ভালোবাসবেন, যিনি বেশি টাকা পাঠাচ্ছেন তাকে বেশি ভালোবাসবেন, এমন মা তো মা নন। কিন্তু তার সাথে যারা থাকে তাদের মনে একটা ছাপ পড়লেও পড়তে পারে যে আচ্ছা, এ তো মাকে এত টাকা পাঠায়, এ মাকে তো এমন কিছু পাঠান না, তাই মা কাউকে জানতেও দেন না যে কত টাকা পাঠিয়েছেন, কে পাঠিয়েছে। পরে সুবিধা মতন টাকা পেয়েছি এইটুকু লিখিয়ে দেন এবং আশীর্বাদ জানিয়ে চিঠি পাঠিয়ে দেন। সেবক কি উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনাবাছা করতে মা নিষেধ করতে বলতেন, বলতেন বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায়, টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলা হা করে। কি ভয়ঙ্কর কথা, এবং সত্য, আজকালকার যুগে দাঁড়িয়ে তো দেখছি সত্যটা সত্যেরা সত্য এই কথা। মা কি ভীষণ প্র্যাকটিক্যাল ছিলেন, সেবক মানে অবশ্যই সে সন্ন্যাসী হবে, তো মা তাকে বেশি টাকা গোনা বাছা করতেও নিষেধ করতেন। টাকা বেশি গুনলে মনে বিষয় চিন্তা বাড়তে থাকে, আরো এই করবো, আরো এই করবো, আরো এই করবো, মা বারণ করতেন। মা বলছেন যে বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায়, মায়ের অতুলনীয় শিক্ষা এগুলো, যে বেশি বলছে গোনা গাছা করতে যে আওয়াজ হচ্ছে, বলছে এটা শুনলেও গরিবের মনে লোভ জন্মায় যে আমাকে ওই টাকা করতে হবে, বলছে টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুল হা করে।
সেটা আমরা আর এটা নিয়ে বিস্তর ব্যাখ্যা করে লাভ নেই, প্রত্যেকের প্রত্যেকের জীবনে কম বেশি এই ঠেলা বুঝেছেন যে টাকা দেখলে কাঠের পুতুল কেমন ভাবে হা করে। স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন এটা ঠাকুরের ভাবানুগ কিনা এ সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠেছে। প্রথমত বলে রাখি কেন এই সংশয় মনে উঠেছে, যদি আমরা কথামৃত পাঠ করি কোথাও দেখবেন না ঠাকুর বলছেন যে জীবসেবা করো, জনসেবা করো, লোককে খাওয়াও। ঠাকুর সব সময় বলে যাচ্ছেন যে ঈশ্বরলাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। কথামৃতের প্রতিটা পাতায় এই কথাই রয়েছে, ঈশ্বরলাভ জীবনের একমাত্র উদ্দেশ্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম করে ঠাকুর এই কথাটাই বলেছেন, মোদ্দা কথা এটাই। কিন্তু স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন এবং সেখানকার সন্ন্যাসীদেরকে বিভিন্ন সামাজিক কার্যে লাগালেন, এবং এইটা ঠিক কিনা স্বামীজি একভাবে কাজ করছেন শুধু ঈশ্বর লাভ ছেড়ে এবং ঠাকুর বলেছেন শুধু ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য, এটা নিয়ে অনেকের মনে দ্বন্দ্ব ছিল যে কোনটা ঠিক, স্বামীজি যেটা বলছেন সেটাই করবো নাকি ঠাকুর যা বলছেন তাই। শ্রী মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময় জিজ্ঞাসাও করেছেন, কে কো তারা মায়ের কাছেও জিজ্ঞাসা করেছে। মা কখনো বলেছেন এ সবই ঠাকুরের কাজ, আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও, কাজ না করলে কে খেতে দেবে, রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে, ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে, তোমরা ওসব কথা শুনো না, কাজ করো, ভালো করে খাও দাও, ভগবানের ভজন করো। খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলি, খুব মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলি, কোনো একটি সংগঠন আধ্যাত্মিক সংগঠনই সেটার কাজ শুধু কি হবে, যদি ঠাকুরের কথাই মেনে নি সেটার কাজ কি হবে যে ঈশ্বরলাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। এবার সমস্যাটা কি হয়, ঠাকুর যখন ঠাকুরের মতন অবতার পুরুষ যখন সামনে রয়েছে, মানে সূর্য যদি আমার সামনে থাকে আমি তো আর আকাশের অন্য কোনো তারা দেখতে পাই না, তারা আকাশে থাকতে পারে দেখতে পাই না, ঠাকুরের মতন অবতার পুরুষ যখন সামনে থাকেন তখন তার আশেপাশে যারা থাকে তারা তখন ঈশ্বর ছাড়া আর কিচ্ছু বোঝেন না। কিন্তু যখন এত বড় একজন অবতার পুরুষ সামনে থেকে সরে যান তখন যদি এই বিষয়টা নিয়ে বসে থাকতে হয় ঈশ্বরলাভই জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কিছু করব না, মা যেখানে প্র্যাকটিক্যালি কথাগুলো বলছেন আমি সেটাতে পরে আসছি, আর কিছু করব না, আমি ভীষণ বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, আমার এইখানেই স্বামী বিবেকানন্দকে মনে হয়েছে অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন। একটা সংগঠনের প্রবাহমানতা যদি বজায় রাখতে হয় তাহলে সেই সংগঠন যদি বলে যে আমি ঈশ্বর লাভ ছাড়া অন্য কিছু করব না, তাহলে ভবিষ্যৎ কিন্তু সেই সংগঠনে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায়। তার কারণ কি, একটা ভিখারির কাছে আপনি কালকে যান, গিয়ে তাকে একটা 2000 টাকার নোট বের করে দিন, সে বলবে বাবু আপনি কি দিচ্ছেন, আমাকে আপনি 10টা টাকা দিন। সে 10 টাকা বোঝে, 20 টাকা বোঝে, 50 টাকার নোট বোঝে, ওইটুকুতে সে খুশি, 2000 টাকার নোট সে বোঝে না, সেই 2000 টাকার মর্ম সে বোঝে না, সে টাকাটা ফেলে দেবে বা রাস্তায় ফেলে দিল, কাগজ ভেবে কি দিয়ে গেল কেমন দেখতে টাকা ফেলে দিল। ঈশ্বরলাভই জীবনের একমাত্র উদ্দেশ্য চরম এবং দুর্ধর্ষ কথা, কিন্তু এই কথা যদি আমি সমাজের মধ্যে শুধু এই কথা বলি তাহলে সমাজ আমাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ সমাজ বোঝে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, মানে সমাজ কি বোঝে, আমি দুটো গরিবকে খেতে দিচ্ছি কি, আমি কতজনের অন্ন সেবা করছি, আমি কাকে পড়াশোনার জন্য বই পেন্সিল খাতা দিচ্ছি, সমাজ বুঝবে না আমি কাদেরকে গিয়ে বলছি যে তুমি নিজেকে চেনো, তুমি ঈশ্বর লাভ করো, অহং ব্রহ্মাস্মি, সমাজ বুঝবে না। সেই জন্যই সাধুরা আগেকার দিনে বনে থাকতেন, দেওয়াও নেই নেওয়াও নেই, কিন্তু যখন সমাজের মধ্যে দাঁড়িয়ে সাধুদেরকে কাজ করতে হবে তখন কিন্তু সামাজিক কাজ লাগবে, নইলে কিন্তু সেই সংগঠনের প্রবাহমানতা বন্ধ হয়ে যাবে। কারণ কি বললাম যে মানুষ সামাজিক কাজ বোঝে, তার মধ্যে কতিপয় মানুষ সেই কাজ করতে করতে বেরিয়ে আসবে যারা ব্রহ্মজ্ঞানের কথা জানতে চাইবে, আমি কে জানতে চাইবে, তখন আলাদা ব্যাপার। কিন্তু শুরুতেই যদি বলি তুমি ঈশ্বরলাভ জীবনের একমাত্র উদ্দেশ্যে, ভিখারিটা যেমন 2000 টাকার নোট ফেলে দেবে, ওরাও তেমনি বলবে আপনি জানতো, আপনি নিজের কাজে যান। এটা আমি প্র্যাকটিক্যালি দেখে বলছি এই জিনিসগুলো। তো সেই কারণেই মা বলছেন যে বাবা তোমরা কাজ করে খাও, কাজ না করলে কে খেতে দেবে। রাম এত মানে সংগঠনে বারবার বলছে প্রবাহমানতাটা কিভাবে চলে,
মানুষ তো অত আধ্যাত্মিকতা বোঝে না, বোঝে মানুষের উপকার করছে কিনা। বলছে তোমরা কাজ না করলে কে খেতে দেবে, রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে। বলছে ভিক্ষে করতে করতে রোদে ঘুরে মাথা ঘুরে যাবে, ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে। বলছে খেতে না পেলে শরীরে অসুখ করবে, তার জন্য কিছু কাজ করতে হবে। তোমরা ওসব কথা শুনো না, কাজ করো, ভালো করে খাও দাও, ভগবানের ভোজন করো। এইটা একটা কথা, এটা সামাজিক দিক থেকে বললাম। আর একটা কারণে কাজটার কিছু দরকার আছে বলে আমি মনে করি, তার কারণ যারা সন্ন্যাসী হচ্ছেন, বা সন্ন্যাসী হচ্ছেন মানে কিন্তু এটা কেউ আপনারা মনে করবেন না যে তারা একদম দেবতা হয়ে যাচ্ছে, তারাও আমাদেরই মতন কিন্তু মানুষ। আমাদেরই ঘরের থেকে ছেলে মেয়েরা বেরিয়ে তারা সন্ন্যাসী হয়েছে, তারাও কিন্তু একটা প্রসেসের মধ্যে আছে। হ্যাঁ, আমরা অনেক কাজ করছি, তার সাথে ঈশ্বরকে নিয়ে চিন্তা করছি, তাদের তারা এই কাজ করতেই বেরিয়েছে, ঈশ্বরকে নিয়ে চিন্তা করছে। সবসময় সন্ন্যাসীদের কিছু সামান্য এদিক ওদিক হলেই যে না তুমি সন্ন্যাসী কেন করছো, এটা বলার কোনো দরকার নেই, তারা কিন্তু আমাদের মতনই রক্ত মাংসের একটা মানুষ। এবার যে ঘটনা হয়, 24 ঘন্টা ঈশ্বর তত্ত্ব নিয়ে চিন্তা তো ওভাবে হয় না। যখন ঠাকুর বেঁচে ছিলেন, ঠাকুর যেটা বলেছেন সেটা আলাদা, তার সামনে দাঁড়ালে আর কিছু চিন্তা আসতো না। ঠাকুর মেতে আছেন, মাতিয়ে রয়েছেন, কিন্তু ঠাকুরকে ছাড়া যখন থাকতে হয়, যারা ঠাকুরকে দেখে অবধি নি, 24 ঘন্টা ঈশ্বর চিন্তা যখনই না করতে পারবে, তখনই মাথায় কিন্তু অন্য কোনো কাজ যদি না করে সমাজ সেবার, তাহলে কিন্তু মাথায় তখন উল্টাপাল্টা চিন্তা, বুদ্ধি, এর উপর রাগ, ওর উপর রাগ, বিভিন্ন রকমের রাজনৈতিক চিন্তা, মানে অন্তর্দ্বন্দ্ব, এইগুলো এসে বাসা বাঁধে। বলতে সেই সময়টা যদি তুমি মানুষের কাজে ব্যয় করো, তাহলে কাজও হচ্ছে, সংগঠনের প্রবাহমানতাও বজায় থাকছে, আবার যেহেতু পরহিতে কাজ হচ্ছে সেটাও একটা সাধনার মতন হচ্ছে। কিন্তু এখানে একটা কথা, অন্যের ভালো করতে তো একটা নেশা লাগে, নেশার মতন হয়ে যায়। যখন দেখি যে আর একটা মানুষের ভালো করছে, তখন মানুষ পাগলের মতন ওই কাজ করতেই দৌড়ায়। এই জায়গাটাই চ্যালেঞ্জ আধ্যাত্মিক মানুষদের, দুটোর মধ্যে ব্যালেন্স করতে হয়, একটা ভারসাম্য বজায় রাখতে হয়, যে আমি কতটা আধ্যাত্মিক কাজ, আধ্যাত্মিক কথা মানুষকে বলবো, আর কতটা আমি মানুষের জন্য জনসেবা করব। আমি জনসেবাই করে যাচ্ছি খালি। হ্যাঁ, তাতে আমার আধ্যাত্মিক উন্নতি কিছু না কিছু হচ্ছে, সেটা আমি বলছি না, কিন্তু খালি জনসেবাই করে যাচ্ছি। আমার মাথায় আমার নিজেকে কবে চিনবো, আমার মুক্তি কবে হবে তার ঠিক নেই, আমি জগতের হিত করতে বেরিয়ে গেছি। আত্মানো মোক্ষার্থং জগদ্ধিদায় চ, আমি পুরো লাইনটা শুনিনি, আমি আত্মানো মোক্ষার্থং ভুলে মেরে দিয়েছি, আমি জগদ্ধিদায় চ করতে দৌড়েছি, তাহলে কিন্তু হবে না। বলছে দুটোর মধ্যে ব্যালেন্স করো, প্রথমে নিজের মুক্তি, তারপর জগতের হিত সাধন। এই দুটোর মধ্যে একটা জায়গায় আসতে হয়, একটা ব্যালেন্স করতে হয়। এখানেই চ্যালেঞ্জ আধ্যাত্মিক মানুষদের বা সাধু সন্ন্যাসীদের। ভালো লাগছে বলে করে যাচ্ছি তা নয়, এরকমটা নয়। মা জপ ধ্যান করবার জন্য যেমন উৎসাহিত করতেন, তেমনি আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতন সাবধানও করে দিতেন। মা জপ ধ্যান করতে বলতেন, কিন্তু অতিরিক্ত জপ ধ্যান করে যাতে মাথা গরম না হয়ে যায় সেজন্য সাবধান করে দিতেন। বেশি জপ ধ্যান করলে কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, মাথা খারাপ অবধি হয়ে যেতে পারে। বিরজানন্দ যে এত বড় সাধু একজন, রামকৃষ্ণ মঠ মিশনের যতদূর সম্ভব ষষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন, তার একবার মাথা খারাপ হওয়ার জোগাড়, মা দেখেই তাকে বলেছিলেন যে বাবা কোথায় ধ্যান করো, মাথায়? তখন বলছে হ্যাঁ, তারপর বলছে না মাথায় করবে না বাবা, হৃদয়ে ধ্যান করবে, অত উচ্চে মন থাক মন রাখা যায় না। তো তেমনই জপ ধ্যান করবো বললেই লাফিয়ে লাফিয়ে জপ ধ্যান করতে করে যাচ্ছি তা নয়, সব কিছুর একটা প্রসেস আছে, নিয়ম আছে। তাই মা কি করতেন, বেশি জপ ধ্যানের বাড়াবাড়ি করলেও দৃষ্টি রেখে প্রয়োজন মতন সাবধান করে দিতেন, অত্যধিক কঠোরতা করতে নিষেধ করতেন, এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না। মা অত্যধিক কঠোরতা করতে বারণ করছেন, কিন্তু বিলাসিতাটাও পছন্দ করছেন না। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার কষ্ট, অভাব অনটন ইত্যাদি মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়েছিল। বোধগয়া মঠের ঐশ্বর্য, সাধুদের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কেঁদে আকুল হয়েছিলেন, আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তানদের জন্য। আমরা এই ঘটনাটা প্রায় কম বেশি সবাই জানি, বেলুড় মঠ প্রতিষ্ঠার পিছনে মায়ের এক কান্না রয়েছে,
সেই ঘটনার কথা বলছেন যে বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুদের সুখ সুবিধা দেখে মা ঠাকুরের কাছে কেঁদে বলেছিলেন যে আমার ছেলেগুলোর জন্য, তোমার ছেলেদের জন্য মাথা গোঁজার একটু জায়গা করে দাও, এরা কোথাও শুতে বসতে পারে না, কারণ তখন কোনো জমি নেই পায়ের নিচে, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, গাছের তলায় দিন কাটাচ্ছেন। তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কেঁদে আকুল হয়েছিলেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তানদের জন্য। তাই পূজনীয়া যোগেন মা একদিন আমাকে বলেছিলেন, যা কিছু দেখছো সব ওরই কৃপায়। মানে যা কিছু দেখছো মানে যা মঠ আশ্রম আদি সব ওরই মায়ের কৃপায়, যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি, কেঁদে কেঁদে বলেছেন, শিলটি নোড়াটি মানে দেব বিগ্রহের কথা বলছে, যে কেঁদে কেঁদে বলেছেন, ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো, মায়ের সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। মা কেঁদে কেঁদে এইভাবে বলেছেন যে আমার ছেলেদের একটু মাথার গোজার জায়গা করো, দুটি খাবার ব্যবস্থা করো। কাদের জন্য বলছেন? না, সেই ছেলেরা যারা পড়াশোনায় ভালো ছিল, তারা চাইলে সমাজের বিশাল কেষ্টবিষ্টু হতে পারত, তারা সব ছেড়ে সমাজের কয়েকটা বেশিরভাগ লোকের গালমন্দ খেয়ে ঈশ্বরের জন্য খালি হাতে ঘুরে বেড়াচ্ছিল, যারা তাদের জন্য বলেছেন। এখন সমাজ বলতেই পারে, আপনারা বলতেই পারেন যে কি দরকার ছিল, চাকরি বাকরি করে ঈশ্বর নিয়ে থাকলেই তো পারতো না, পারতো না। তারা যদি চাকরি বাকরি করে ঈশ্বর নিয়ে থাকতো এরমভাবে দুই দিক নিয়ে, তাহলে আজকে আমরা বসে এভাবে কথা বলতাম না, আজকে আপনারা এভাবে কথা শুনতে শোনার ইচ্ছাও হতো না। দেশের মিলিটারিরা দেশে মানে দেশের মিলিটারিদের কিন্তু বর্ডারে ওই একটা ড্রেস পরে দাঁড়িয়ে থাকতে হয় বন্দুক উঁচিয়ে, তাই জন্য শান্তিতে আমরা এখন এই কথা বলতে পারি, বা শান্তিতে এই দেশটা চলছে। এত মন্ত্রী শান্তিদের এত বলবলা, কিন্তু ওই সীমান্তে ওই মানুষগুলো দাঁড়িয়ে আছে একটা ড্রেস পরে বন্দুক হাতে, একই ড্রেস পরে দাঁড়িয়ে থাকে, একই রং, রঙের বদল হয় না, খাকি পোশাক পরে দাঁড়িয়ে থাকে, জঙ্গলি খাকি পোশাক। তেমনি এই ধর্মজগতেও কয়েকজনকে ড্রেস পরে বর্ডারে দাঁড়িয়ে থাকতে হয়, তবে তার পিছনে শান্তিতে নির্ভয়ে এই গৃহস্থ রোজ নতুন জামা জামা পরা মানুষেরা একটু আধটু ঈশ্বর চিন্তা করতে পারে, কিন্তু বর্ডারে কাউকে পুরোপুরি দাঁড়িয়ে থাকতে হয়, তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল, নইলে আজকে হতো না এই কথা। জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক ও শোকের সঞ্চার হয়। প্রসঙ্গত বলে রাখি, আমার গুরুদেব ভগবান এবং তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজের গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজকেও মা নিজের হাতে গেরুয়া দিয়ে সন্ন্যাস দিয়েছিলেন। স্বামী কৃষ্ণানন্দ মহারাজ মায়ের দীক্ষিত সন্তান ছিলেন এবং মায়ের অশেষ কৃপা পেয়েছিলেন, সেই কল্পনায় অন্য কোন দিন হবে। তার গুরুদেব ছিলেন, তার শিষ্য ছিলেন পবিত্রানন্দজি এবং পবিত্রানন্দজির শিষ্য ভগবান তিনি আমার গুরুদেব। তো মায়ের কথাও যদি বলতে যাই, তো আমি আমার গুরুর ধারা মায়ের দিকের। তো জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক ও শোকের সঞ্চার হয়। যে মা এরকম সন্ন্যাস দিয়ে দিচ্ছেন এবং সন্ন্যাসটা দেয়াটা মানে মানুষের খুব চাপের হয়ে যায় আর কি, খুব প্রেশারের একটা ব্যাপার, এবং সব থেকে মেয়েদের মন নরম হয় তো তারা কান্নাকাটি জুড়ে দেয়। আমার মনে আছে বছর তিনেক আগে আমারই এক বান্ধবী, তাকে ভগবান সন্ন্যাস দেন এবং নিয়ম অনুসারে আমাদের প্রেসিডেন্ট মহারাজজি স্বামী কেশবানন্দজি তিনি ভগবানের নির্দেশে তাদেরকে সন্ন্যাস দেন, এবং আমারই এক বান্ধবী সে সেদিনকে সন্ন্যাস নিয়েছিলেন। সেই সন্ন্যাসের পরে পাঁচজন সেদিনকে টোটাল সন্ন্যাস নিয়েছিল সব মিলিয়ে, তারা যখন বসে আছেন আমি একের পর এক মহিলাকে দেখছিলাম যে তাদেরকে ভিক্ষা দিতে এসে, কারণ তারা ছোট থেকে তাদেরকে একটা অন্যভাবে দেখেছেন, এবং যারা তাদের ভিক্ষা দিতে আসছিলেন এসে বেশিরভাগ মহিলারা কেঁদে ফেলছিলেন। আমি অবাক হয়ে ভাবছি যে আরে এরা তো আসে ভগবানের কাছে, এরা তো জানে যে আধ্যাত্মিক বিষয়টা কি, এরা কাঁদছে কেন? পরে বুঝেছি যে যতই আসুক, যতই জানুক জগৎ মিথ্যা, তারপরও যখন দেখে কেউ সন্ন্যাসী হয়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে সবকিছু, তখন মেয়েদের নরম মনে কান্না আসে। তো এখানেও একই অবস্থা দেখছি, এটা মানে আমি হঠাৎ সেই ঘটনাটা মনে পড়লো যে সবাই ভিক্ষা নিতে সার দিয়ে বসে আছে পাঁচজন,
আর এক একজন করে ভিক্ষা দিতে আসছে এবং কান্নায় ভেঙে পড়ছে তাদেরকে ওই রূপে দেখে। এবং সেটা আনন্দের কান্না বা দুঃখের কান্না সেটা তারা বলতে পারবে না, তাদের ভিতরে যে মানে আমার তো মনে হয়েছিল ভয় এবং আনন্দ দুটো একসাথে মিক্সড হয়ে কান্না বেরিয়েছে। মা হাসেন উৎফুল্ল হৃদয়ে, তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল। সংসারী ছেলেদের অর্থোপার্জন, বিবাহ, গার্হস্থ্য জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে। এইটা খুব সুন্দর কথা বলছেন যে মা অন্যরা ভয় পাচ্ছে, মা হাসছেন এই ভেবে যে তার একটা সন্তান অন্তত সংসারের দারুণ জ্বালা থেকে মুক্তি পেল। এবার সংসারের দারুণ জ্বালা কেন বলছে আমি আশা করি আপনারা যারা শুনছেন তারা প্রত্যেকেই সংসারী, হয়তো কেউই সন্ন্যাসী নন, তো প্রত্যেকেই এটা জানেন যে সংসারের জ্বালাটা কি বস্তু। তো আমি সংসারের জ্বালাটার আলাদা করে ব্যাখ্যা করছি না, ওটা সবাই মর্মে মর্মে টের পান। ফেসবুকে আজকাল বিভিন্ন মিম বেরোয় না, সেদিনকে একটা খুব সুন্দর মিম দেখছিলাম, হাসতে হাসতে মানে গড়িয়ে পড়ার জোগাড়। দেখা যায় এটা একদম সদ্যজাত বাচ্চা, গম্ভীর হয়ে মাথায় এরকম হাত দিয়ে আছে এবং বলছে যে আবার জন্মানোর পর ভাবছি আমার জন্য কি কি ঝঞ্ঝাট অপেক্ষা করে আছে। তো জন্মানো মানেই ঝঞ্ঝাট, সংসার মানেই ঝঞ্ঝাট, সেটা আমি আর আলাদা ব্যাখ্যায় যাচ্ছি না। সংসারী ছেলেদের অর্থোপার্জন, বিবাহ ও গার্হস্থ্য জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগীর পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে। ইম্পর্টেন্ট লাইন এটা, বলছেন যে মা যারা বিয়ে করবে, যারা অর্থ উপার্জন করতে যায়, তাদেরকে মা কিন্তু নিরুৎসাহ করতেন না, তাদেরকে জোর করে টেনে বাবা চলো তোমায় সন্ন্যাস দিয়ে দিই, গেরুয়া দিদি না করতেন না। কিন্তু যারা ত্যাগী হতে চায়, যাদের মধ্যে সম্ভাবনা রয়েছে, মা তাদেরকে ত্যাগের পথই দেখাতেন। সবাইকে ত্যাগের পথ তো দেখাবেন না, দরকার নেই তো, বিবাহিতও তো কাউকে হতে হবে, গৃহস্থও তো কাউকে হতে হবে, মহামায়ার সংসারে সবাই কিছু না কিছু রোল প্লে করতে এসছে। একবার আমার সামনে একবার আমাদের সংগঠন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট মহারাজজি স্বামী কেশবানন্দ মহারাজ, ওনাকে একজন জিজ্ঞাসা করেছিলেন নতুন একটি ছেলে, যে মহারাজ আপনারা কি আপনি কি সন্ন্যাসী হতে উৎসাহ দেন? মহারাজজি এই ধরনেরই কথা একটা বলেছিলেন যে আমি সন্ন্যাসী হতে উৎসাহ দিই না, নিরুৎসাহ করি না, যার যেটা রাস্তা সে সেই দিকে যাবে। অ্যাকচুয়ালি যে যেটা করবে তাকে সেটা করতে দেওয়া উচিত, কাউকে জোর করে সংসারী বানানোরও দরকার নেই, কাউকে জোর করে সন্ন্যাসী বানানোরও দরকার নেই, যে যে পথে যেতে চায় যাক। কিন্তু আসল হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ, ঈশ্বর লাভ, যেটা জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলছেন ঈশ্বর লাভ জীবনের একমাত্র উদ্দেশ্য, ঠাকুর বলেননি ঈশ্বর লাভ সন্ন্যাস জীবনের একমাত্র উদ্দেশ্য বা ঈশ্বর লাভ গার্হস্থ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠাকুর প্লেন অ্যান্ড সিম্পল বলছেন ঈশ্বর লাভ জীবনের একমাত্র উদ্দেশ্য। তো আমি বিয়ে করি, আমার বাচ্চা হোক, বা আমি সন্ন্যাসী হই, সন্ন্যাসী হয়ে কঠোর তপস্যা করি, দিনের শেষে একটাই প্রশ্ন, ঈশ্বর লাভ হলো কি, নিজেকে জানতে পারলাম কি? যদি এর উত্তর না হয় তাহলে সন্ন্যাসীও লাভ নেই, গৃহস্থও লাভ নেই। আর যদি এর উত্তর হ্যাঁ হয় তো হাত তালি দিতে দিতে নাচতে নাচতে বেরিয়ে যান সংসার থেকে। সংসার থেকে বেরিয়ে যান মানে এই সংসারের মায়ার থেকে বেরিয়ে যান, আর কিছু দরকার নেই। মায়ের একটি সন্তান একবার লিখেছেন তিনি বিয়ে না করে ত্যাগের পথে জীবনযাপন করতে চান, কিন্তু তার পিতায়ের ঘোর বিরোধী, নানা উপায়ে তাকে সংসারে টেনে ডুবাবার চেষ্টা করছেন। পুত্রের করুণ আরতি শুনে মায়ের হৃদয় গলে যায়, অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন, দেখো দেখো বাপ হয়ে ছেলের মাথায় কুড়ুল মারতে চায়, ছেলে সর্বনাশ করতে চায়, ছেলে দুঃখে লিখেছে। এই কথা যদি কি বলবো, বেশ কিছু মা বাবা শোনেন তো তারা বোধ হয় মায়ের পুজো করা ছেড়ে দেবেন। মা লিখছেন যে দেখো দেখো বাপ হয়ে ছেলের মাথায় পুরুল মারতে চায়। কেন না, ছেলেটি লিখেছে যে আমি ত্যাগী হতে চাই কিন্তু আমার বাবা আমাকে ত্যাগী হতে দিচ্ছেন না, তিনি বিভিন্নভাবে সংসারে আমাকে টেনে রাখছেন। এদিকে শাস্ত্র কি বলছে, পিতা স্বর্গ পিতা ধর্ম, আবার কিছু কিছু অতি পাকা বলে যে বাবা মার স্থান গুরুর অনেক উপরে, মাফ করবেন বাবা মাকে ভীষণ শ্রদ্ধা করতে পারি কিন্তু গুরুর উপরে বাবা মার স্থান আমি কিছুতেই বলবো না, বাবা মার কাছে কৃতজ্ঞ সবাই আমরা, কারণ বাবা মার জন্য এই দেহ পেয়েছি, কিন্তু গুরু আমাদেরকে এই দেহের মধ্যে যে দেহী রয়েছেন,
দেহি তো আসল, তাকে চিনতে সাহায্য করেন। তো যারা এইসব ডায়লগ দেয় বড় বড়, মাফ করবেন আমি পারবো না, মা পারেননি তো আমি কোন ছাড়। মা বলছেন যে দেখো দেখো, বাপ হয়ে ছেলের মাথায় কুড়ুল মারতে চায়, ছেলের সর্বনাশ করতে চায়, ছেলে দুঃখে লিখেছে। এই কথা যদি কোনো গুরু বলেন এখনকার দিনে, মানে বাবা মা শুনে বলবেন যে এনার মতন বাজে লোক আর পৃথিবীতে দুটো হয় না। কিন্তু এবার মা এই কথাটা বললেন, এবার দেখুন মায়ের পুজো কে করবেন বা করবেন না। মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন, তার কৃপায় ছেলের সকল বিপদ কেটে যায়। ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয়, তিনি ছেলের উপর প্রীত হয়ে তার ধর্মপথে সহায়ক হন। ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করে শেষ সময় আন্তরিক প্রীতি ও শুভাশীর্বাদ লাভ করেন। মা তো খেপে গেছে শুনে, আর মা ব্রহ্ম বিজ্ঞানী, তাই মা, তিনি যদি রেগে যান তো সেই যার উপর রাখছেন তার মতি বদলাতে বাধ্য। তো সেই পিতারও মতি বদলায় এবং ছেলেটিও সুন্দর, সে কিন্তু বাবা শুশ্রূষা করেছে, সেবা শুশ্রূষা করেছে, সে কিন্তু বাবাকে অশ্রদ্ধা করেনি, অবহেলা করেনি, সে শেষ সময় আন্তরিক প্রীতি ও শুভাশীর্বাদ লাভ করেন। আর একবার এক বৃদ্ধ ব্রাহ্মণ মাকে লিখেছেন, তার যে ছেলেটিকে তিনি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন, তাকে বৃদ্ধ বয়সে রোজগার করে খাওয়াবে বলে ভরসা করেছিলেন। সে কিছুদিন আগে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিল এবং সম্প্রতি সে পিতামাতাকে ছেড়ে সাধু হবার জন্য অন্য আশ্রমে চলে গেছে। তার মা শোকে শয্যাশায়ী, তিনি বৃদ্ধ নিরুপায়, চোখে অন্ধকার দেখছেন। চিঠিতে অতি করুণ ভাষায় তাদের দুঃখের কাহিনী নিবেদন করেছেন ও ছেলেকে ফিরে পাবার জন্য প্রার্থনা জানিয়েছেন। চিঠি শুনে মা খুবই আফসোস করলেন, বলতে লাগলেন, হায় না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন, করবারই তো কথা, কত কষ্ট করে কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন, এখন সে হঠাৎ পালিয়ে গেল। বলছে এবার আর একজন চিঠি লিখছে যে সে যার, ওই জন্য একটা বিষয় রয়েছে যে ঠাকুর এটা মানতেন, যার বাড়িতে দেখার কেউ নেই তাকে কিন্তু ঠাকুর থাকতে দিতেন না, তাকে সরিয়ে দিতেন, বলতেন যে না তোমার বাড়িতে দেখার একটা ব্যবস্থা করে আসো। যে বিয়ে করেছেন ঠাকুর তাকে বলতেন তোমার কর্তব্য তোমার বউকে দেখা, তোমার ছেলে মেয়েকে দেখা। একজন ঠাকুরের কাছে এসে জোরাজুরি করলে ঠাকুর বলে যে তুমি তোমার ছেলে মেয়ের প্রতিপালন করবে না, বউ ছেলে মেয়ের প্রতিপালন করবে না, ঈশ্বর ঈশ্বর করবে। যে দায়িত্ব ঘাড়ে এসে পড়েছে, যার ব্যাকআপ নেই, যার পিছনে টাকা নেই, এই যে টাকায় কাঠের পুতুল কথা বলে, এই কথাটা যেমন সত্য, আবার এটাও সত্য এই যে বৃদ্ধের অবস্থা, তিনি বৃদ্ধ নিরুপায় এক ছেলে, তার কোনো ব্যাকআপ নেই, তাকে থাকতে হবে, তার ছেলে ছাড়া কিছু নেই, তিনি মাকে দুঃখ করে চিঠি লিখছেন। তখন মা বলছেন যে আহা, বৃদ্ধ আমাকে কতই না অভিসম্পাত করেছেন, করবারই তো কথা, কত কষ্ট করে কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন, এখন সে হঠাৎ পালিয়ে গেল। এখানেও মা হা উতাস করছেন, কারণ যার যেটা কর্তব্য তাকে সেটা করতে হয়। হ্যাঁ, শঙ্করাচার্যের মতন কয়েকজন এক্সেপশনাল, যে শঙ্করাচার্যের মা বিধবা, কোনো মতে খাবার জুটবেন কিনা জানে না, কিন্তু তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন, এবং তিনি সন্ন্যাসী হয়ে না বেরোলে আজ এত কথাই হতো না। শঙ্করাচার্য সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছিলেন বলেই তিনি ভারতবর্ষকে একটা বর্ডার লাইনে ঘিরেছিলেন, পুরো বিধর্মীদের আক্রমণ আটকে দিয়েছিলেন, তার ওটা দৈব নির্দেশিত কাজ ছিল, এবং তার মা কিন্তু মারা যায়নি, কষ্ট হয়তো হয়েছে কিন্তু বেঁচে থেকেছেন, শাক পাতা খেয়েও বেঁচে থেকেছেন। তো বলছেন যে আমি যদি তার চিন্তা করি তিনি আমার সব ভার গ্রহণ করেন। তো বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সান্ত্বনা দিয়ে জবাব লেখা হলো, মা জানালেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না, ছেলে তাকে কিছুই জানায়নি, ছেলেটি মায়ের থেকে দীক্ষা নিয়ে, মা সে মানে যার থেকে দীক্ষা নিয়েছে সে তো তার গুরু, ছেলেটি কত বড় অকাল কুষ্মাণ্ড সে তার গুরুকেই কিছু জানায়নি, সে গুরুকে না জানিয়ে চলে গেছে অন্য জায়গায় কি করতে, না সন্ন্যাস নিতে, এর সন্ন্যাসের কোনো গতি হবে না, অ্যাকচুয়ালি অকাল কুষ্মাণ্ড ছেলে, বেকার ছেলে একটা, কারণ যার থেকে আমি দীক্ষা নিয়েছি আমার সবার আগে কি গুরুকে প্রণাম করে তারপর বেরোনো উচিত, আমি নইলে আমি বেরোবার ক্ষমতা পাই কোথা দিয়ে, যে আমার গুরু সে যদি আমাকে না বলে। তো মা জানালেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না, ছেলে তাকে কিছুই জানায়নি, সে নিজের ইচ্ছাতেই সাধু হয়েছেন, তিনি কি করবেন, এ বিষয়ে তার কোনো হাত নেই, ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে বললেন, বললেন ভগবান অবশ্যই তাদের রক্ষা করবে, তারা যেন দুশ্চিন্তা ত্যাগ করে। পরে মা পুত্র লেখককে সম্বোধন করে বলেন,
বাবা, এই বোকাগুলো কেন হঠাৎ এইরকম করে? আর বাপ মাকে কষ্ট দেয়, নিজেও কষ্ট ভোগ করে। কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত, কিছুকাল সাধুসঙ্গে বাস করতে হয়। দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায়। এটা একটা ভীষণ দরকারি কথা। চট করে বাড়ি ছেড়ে ওরকম ভাবে যেতে নেই। কিছুকাল আশ্রমে যাতায়াত করতে হয়, সাধুসঙ্গ করতে হয়। বাড়িতে প্রথমে চিৎকার চেঁচামেচি হয়, প্রচণ্ড লাফালাফি হয়। তারপর একটা সময় আস্তে আস্তে বাবা মা সহ্য হতে থাকে। দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায়, বুঝতে পারে ছেলের মতি গতি। তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না। হঠাৎ ছেড়ে গেলে ধাক্কা লাগে, কিন্তু যদি সইয়ে সইয়ে যায়, বলছে, তাহলে অত ধাক্কা লাগে না। মায়ের এই সন্তানটি তখন বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন বটে, তবে কিছুকাল বাপ মায়ের নিকটে থেকে ধীরে ধীরে তাদের মত করিয়ে সংসার ত্যাগ করেন। এবং তারা যতকাল জীবিত ছিলেন, পরস্পর খোঁজ খবর রাখা, দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহপ্রীতির সম্পর্ক বজায় রেখেছিলেন। এই ছেলেটিকে মা লিখেছেন যে, বাবা, এই বোকা লোকগুলো কেন হঠাৎ এইরকম করার বাপ মাকে কষ্ট দেয়? সবকিছুর তো একটা নিয়ম আছে। দুম করে আমার ইচ্ছা হলো, আমি বেরিয়ে গেলাম, বাবা মা কিছুই নয়, এটা পারি না করতে। কিছুদিন সহ্য করাতে হয়, ঝামেলা হয়, ঝঞ্ঝাট হয়, চিৎকার চেঁচামেচি হয়, কিন্তু সহ্য করাতে হয়। এবং বোঝাতে হয় যে আমি এই জগতের আর নই, আমি এই তোমাদের মায়ার সংসারের নই। প্রথমে তারা মানেন না, তারপর ধীরে ধীরে ঠিক মানেন, এবং হয়তো যাচ্ছেন না, কিন্তু এটা মেনে নিতে বাধ্য হন যে এ আর ফিরবে না, এ গেছে। এটা খুব, মানে, এটা ঠিক শাস্ত্রীয় আলোচনার সাথে বা আধ্যাত্মিক আলোচনার সাথে শব্দটা খাপ খাওয়ানো নয়, শব্দটা আমরা খুব ব্যবহার করে থাকি যে এটা গন কেস, এটা গন কেস, এটাকে আর ফেরানো যাবে না, এ গেছে। সংসার ত্যাগী সাধুদের প্রতি মায়ের স্বাভাবিক এক প্রীতি ছিল। মায়ের খুড়তো তো বোনের ছেলে বাকু অল্প বয়সে সাধু হয়ে গৃহত্যাগ করে। মা শুনে বলেন, সাধু হয়েছে, খুব ভালো কাজ করেছে, কি আছে এই হাড় মাসের খাঁচাটায়? এই তো দেখো না, বাতে ভুগে মরছে, এই দেহটাতে কি আছে, কিসের জন্য এত মায়া? দুদিন পরেই তো শেষ হয়ে যাবে, তখন পুড়ালে হবে দেড়শের ছাই। ওই দেড়শের ছাই বই তো নয়, বাকু সাধু হয়েছে, ভগবানের পথে গিয়েছে, বেশ করেছে, বেশ করেছে। মা কি আনন্দ পাচ্ছেন, বলছেন যে কি হবে, সাধু হয়ে সাধু হয়েছে, বেশ করেছে, হাড় মাসের খাঁচায় বসে বসে সৌন্দর্য ভোগ করে চাড্ডি ভালো ভালো খাবার খেয়ে একটু বেশি টাকা নাড়াচাড়া করে কি হবে? সম্প্রতি একটি বই পড়ছিলাম, ছোটবেলাও পড়েছি, আরেকবার পড়ছিলাম, সন্দীপ চ্যাটার্জির লোটা কম্বল। একটা লাইন ভারী মনে ধরেছে, ওখানে সন্দীপ চ্যাটার্জি লিখছেন যে জগৎ দুজনের জন্য, হয় যোগী হও নয় ভোগী হও, হয় একদম সব ছেড়ে দিয়ে যোগী হও, আর নয় তো প্রচুর টাকা পয়সা থাকলে ভোগী হও, তারপরেও নয় আবার যোগী হতে যাবে। তো বলছে এই আর মাসের খাঁচাটায় কি আছে, কি ভোগ করতে পারবে, কত ভোগ করতে পারবে? ভগবান, আমার গুরুদেব একবার আমাকে বলেছিলেন, যা তুই ভোগ করে আয়, তোর কত টাকা লাগবে আমি তোকে দিচ্ছি, তুই নিয়ে যা, তুই কত ভোগ করতে পারিস তুই করে ফের, কতটা ভোগ করতে পারিস তুই যা খুশি কর। আমার গুরুদেব আমাকে বলেছিলেন, আমি তো আবার বলেছিলাম না ভগবান, আর যা খুশি করার অবস্থা নেই, পারবো না। তখন হেসে খুব সুন্দর কথা হয়েছিল, এটা বলছে যে মানুষ চাইলেও যা খুশি করতে পারে না, মানুষের ক্ষমতা নেই যা খুশি করার, মানুষ ভোগও ঠিকঠাক করতে পারে না। একটা হরিণ ঘাস খাচ্ছে, ঘাস খেতে খেতে মাথা তুলছে একটু পরে পরে, আর এদিক ওদিক দেখছে, বাঘ আসছে আমার পিছনে, বাঘ আসছে আমার পিছনে, বাঘ আসছে। মানুষের ভোগ এমনই, একটু করে খায়, মুখ দিয়ে হালকা পড়ে যায়, কিছুটা মুখে থাকে, আর এদিক ওদিক তাকিয়ে দেখে বাঘ আসছে, মানে কেউ খাবারটা কেড়ে নিতে আসছে। এই তো মানুষের বাঁচা, এই তো হাড় মাসের খাঁচাটায় বসে এত কিম্ভূত কিমাকার চিন্তা করে চলছে, তার থেকে বলছে সাধু হয়ে ঈশ্বর চিন্তা করছে, খুব ভালো। বলছেন যে দুদিন পরেই তো শেষ হয়ে যাবে, তখন পুড়ালে হবে দেড়শের ছাই, এই দেহটাতে আছে কি? কয়েকদিন আগে দেখছিলাম আমাদের আশ্রমের এক মাতাজি দেহত্যাগ করেছিলেন, ধীরাপ্রাণা মাতাজি। তার দুই ছেলেই সন্ন্যাসী এবং তিনি নিজেও সন্ন্যাসী ছিলেন। তিনি তার দুই ছেলেকে ভগবানের হাতে এসে তুলে দেন এবং তুলে দিয়ে বলেন যে এদের দায়িত্ব তোমার, এবং সেই দুটি ছেলেই পরবর্তীকালে সন্ন্যাসী হয়। এবং তারপর তার যথারীতি দুই ছেলে সন্ন্যাসী, তো মাও আশ্রমে থাকতে শুরু করেন। এবং মারা যাওয়ার, দেহত্যাগ করার বছর দুই তিনেক আগে তিনি ভগবানের কাছে সন্ন্যাস চান এবং ভগবান তাকে সন্ন্যাস দেন এবং নাম দেন ধীরাপ্রাণা মাতাজি।
তিনি যখন দেহত্যাগ করলেন, চুপচাপ আমি সামনে দাঁড়িয়ে যখন তার দাহকার্য হচ্ছিল, আমি চিতার সামনে থেকে নড়িনি, চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে পুড়ছে, এক একটা পুড়ছে, অত বড় দেহটা পুড়ছে, খসে পড়ছে, আবার বাঁশ দিয়ে ধাক্কিয়ে পুরো তুলে সোজা করা হচ্ছে, বাঁশ দিয়ে না ধাক্কিয়ে ময়লার মতো একটা বডি সোজা করে দিচ্ছে যাতে ভালো করে পড়ে। আর এমনি সময় কত আমাদের যত্ন না শরীরের উপর, একটু ছ্যাঁকা লাগলে দাগ হয়ে যাবে, আর তখন বাঁশ দিয়ে কুচিয়ে আগুনে ঢোকাচ্ছে, আরো পর আরো পর, এবং লাস্টে পড়ার পরে একটু ছাই ওটা নিয়ে গঙ্গায় ভাসিয়ে দাও। বলছে কি আর মা বলছেন কি হবে, তখন পুড়ালে হবে 1.5 সের ছাই, ওই 1.5 সের ছাই বই তো নয়, বাকু সাধু হয়েছে, ভগবানের পথে গিয়েছে, বেশ করেছে। মায়ের সন্ন্যাসী সন্তানগণ তার ইচ্ছার তিলমাত্র বিরুদ্ধে কখনো কিছু বলতেন না, তবে তার পাদপদ্মে আকুল আবেদন ও প্রার্থনা জানাতেন, মাও তা পূর্ণ করতেন সময় বিশেষে। মায়ের ছেলেরা অবোধ, তাই তারা নিঃসংকোচে অন্তরের আকাঙ্ক্ষা ব্যক্ত করে ফেলেন, মা হাসেন যে মায়ের ছেলেরা অবোধ, মায়ের কাছেই তো ছেলে বলবে, ছেলে আর কোথায় গিয়ে ভুলভাল কথা বলবে, একটাই তো জায়গা, যে মাও শুনে হাসে, কখনো শোনেন কখন শোনেন না, ভুলই অন্যমনস্ক করে দেয়, বলতে গেছে এক মা এদিক ওদিক করে কথা ঘুরিয়ে দিচ্ছে। পূজনীয় কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী, উদ্বোধনে বহুদিন মায়ের পদচ্ছায়ায় বাস করেছেন। একবার জয়রামবাটিতে মায়ের অসুখের পর মা সারতে না সারতেই তাকে কলকাতা যাওয়ার জন্য বারবার বলতে লাগলেন, মা কিন্তু সে সকল কথায় কানই দিলেন না। যে কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী, তিনি উদ্বোধনে বহুদিন পরে মায়ের পদচ্ছায়ায় বাস করছেন, তিনি মাকে বারবার বলছেন কলকাতায় যেতে, মা কিন্তু সে সকল কানই দিলেন না, অপরের কাছে বললেন ওরা হলো ন্যাংটা পোদা সন্ন্যাসী, উঠ বললে উঠলো, বস বললে বসলো, ভাবনা নাই চিন্তা নেই, কাম কম্বল কাঁধে ফেলে চললো, আমার কি তা চলে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ভয়ঙ্কর লাইন বলেছেন মা, আমি শুধু পরের জায়গাটায় যাচ্ছি। বলছে উঠ বললে উঠলো, বস বললে বসলো, ভাবনা নাই চিন্তা নেই, কম্বল কাঁধে ফেলে বললো চলো। সন্ন্যাসীর তো কিছু নেই, একটা কম্বল থাকে শয়ন শোবার জন্য, যেটা উচিত, আর দুই হাত ফাঁকা, যে কিছু চিন্তা নেই, কম্বল কাঁধে ফেলে বললো চললো, আমার কি তা চলে, আমার কতদিক ভেবে কাজ করতে হয় যাতে অপরের কোনো অসুবিধা না হয়। মায়ের চিন্তাটা কি যাতে অপরের অসুবিধা না হয়, মা বলছেন যে আমাকে অনেক দিক ভেবে কাজ করতে হয়। সামান্য ব্যাপার নিয়ে হইচই হট্টগোল সৃষ্টি করা আমাদের স্বভাব, এবং ফলে দুঃখ অশান্তিও ভোগ করি। মা সব ব্যাপারেই ধৈর্য সহিষ্ণুতা অবলম্বন করে নীরবে সব সহ্য করার শিক্ষা দিতেন। স স স তিনটে স, তালব্য পেট কটা মধ্যাহ্ন স দন্তে স, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। এই এই তিনটে স্বয়ের কথা প্রথম শুনি ভগবানের মুখে, বারবার বলেছিলেন এবং বলেছিলেন যে এটা মাথায় রাখবি, মা বলেছেন এই কথা মেনে চলবি। তো বলছেন যে মা সব ব্যাপারেই ধৈর্য সহিষ্ণুতা অবলম্বন করে নীরবে সব দুঃখ সহ্য করার জন্য শিক্ষা দিতেন, নীরবে চুপ করে সহ্য করো। কেন বলছেন যে সয় সে রয়, যে না সয় সে না সয়। বেশি সবসময় ঝামেলা ঝঞ্ঝার চিৎকারতে চেঁচামেচি করে লাভ নেই, বলছেন সহ্য করো, যে সয় সে রয়, সে থেকে যায়, টিকে যায়। ঝামেলা করে আমি বেরিয়ে যেতেই পারি, লাভের লাভ কি হলো, আমাকে থাকতে হবে ওই জায়গায় দাঁড়িয়ে। শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে যাদের কিছুদিনও বাস করবার সৌভাগ্য হয়েছে, তারা সকলেই হৃদয়ঙ্গম করেছেন যে মা তার সন্তানদের জীবন গঠনের জন্য চরিত্রবল, বৈরাগ্য, তিতিক্ষা, সংযম, ভগবত ভজন এবং সর্বাবস্থায় ঈশ্বরের দৃঢ় বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি ও নির্ভরতা শেখাতেন। তার নিজের যেমন, তেমনি তার সন্তানদের মধ্যেও ভাবুকতার আড়ম্বর কখনো দেখা যেত না, সকলেই ছিলেন সৌম্য, শান্ত, ধীর, স্থির। মা যেমন হবে ছেলে তো তেমনই হবে, মেয়ে তো তেমনই হবে। তো মা তাদেরকে তেমনই শিক্ষা দিতেন যে সকলে যেন সৌম্য, শান্ত, ধীর, স্থির হয়, অযথা চিৎকার চেঁচামেচি ঝণ্ডাত না করে। আজকে মাতৃ সমীপের আলোচনা, জানি না কতদূর পেরে উঠেছি, সামান্যই পেরেছি হয়তোবা, জানাবেন কেমন লাগলো। আজ এই অবধি থাক, নমস্কার।